কি বলবে আজকে তোমার অসাধারণ পারফরমেন্স? আজকে এই ম্যাচটা টিমের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ছিল, কেননা আমরা যেই পজিশনে ছিলাম আজকের ম্যাচটা জিতলে পরের দুটো ম্যাচে হোম আছে, আর টপ সিক্সে যাওয়ার জন্য আজকের ম্যাচটা সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। তো কোচ যেভাবে বলেছে আমাদের যে এই ম্যাচটা একদম ফাইনাল হিসেবে খেলতে, যে একদম জেতার জন্যই খেলতে, আমাদের ড্রয়ের জন্য নামিনি, মানে ভাবনা চিহ্ন ছিল না ড্র, সেজন্য আমরা ড্র ওই 90 মিনিটে ড্র হওয়ার পরও গোলের জন্য ঝাঁপিয়েছি, তো জিতেছি ভালো। এবার নেক্সট দুটো ম্যাচ নিয়ে ভাবছি, আজকে একটা পাস্ট হয়েছে। ডেভজিতে এখনো ফুরিয়ে যায়নি, এটা কি প্রমাণ করা যাবে? প্রমাণ করার কিছু নেই, আমি হার্ডওয়ার্ক করি এভরিডে প্র্যাকটিসে এবং চেষ্টা করি এভরিডে আমার 100% দেওয়া। ফুরিয়ে যাওয়া ব্যাপারটা কিছু নেই, আমি নিজের ওপর বিশ্বাস করি, আমি জানি না কে কী বলে, আমি নিজেকে বিশ্বাস করি, এটুকুই বলতে পারি। দেবজিৎ, তুমি মোহনবাগানকে আই লিগ দিয়েছিলে, গোল্ডেন ক্লাস পেয়েছিলে সেই বছর, আমাদের মনে আছে, আর সেগুলোকে এক্সট্রা মোটিভেশন হিসেবে কাজ করেছিল পুরো দলের বিরুদ্ধে বা পাবলিকের সাথে নিজেকে আর একবার প্রমাণ করা? না, সেরকম কিছু নয়, আমার কোনো প্রমাণ করার কিছু নেই, আমি টিমের জন্য খেলেছি, টিমের জন্য 200% দিয়েছি, টিমের জন্য দিয়েছি, আমি এই পুরনো কথা ভেবে যে আমি কোনো প্রমাণ করার জন্য মাঠে নামিনি, আমি টিমকে জেতানোর জন্য মাঠে নেমেছিলাম এবং আমি চেয়েছিলাম টিমকে সেভ করে হেল্প করা, আমার যেটা দায়িত্ব দিয়েছিল সেটা চেষ্টা করেছি পূরণ করা। লাস্ট 1 মিনিটে 3টে সেভ, ওই সময় যে প্রচুর প্রেশার ছিল, ওই সময় মানে মানসিকভাবে অবভিয়াসলি প্রচুর প্রেশার ছিল, মোহনবাগানের মতো টিম বেস্ট টিম, আমি বলবো এখনও আইএসএলের বেস্ট টিম, আমি খেলেছি তো সব এগেনস্টে, মোহনবাগান বেস্ট টিম এখনও আইএসএলের, তো এই টিমের এগেনস্টে জিততে পেরেছি এটা অনেক বড় ব্যাপার এবং এটা আমাদের টিমের জন্য খুব ভালো। কোচ আমাদের যেভাবে মোটিভেট করেছিল, যে আমরা যখন মাঠে নেমেছিলাম মোহনবাগান ভাবিনি, আমরা মাঠে অন্য টিমের মতোই ভেবেছিলাম, আমরা জানি মোহনবাগান টিম বেস্ট টিম, কিন্তু আমরা সবাই সবার সবটুকু দিয়ে এই জেতার জন্য খেলেছি, জিতেছি। দেবজিৎ, তোমাদের দলে যা ব্যক্তিগত নৈপুণ্য আছে বেশ কিছু ছিল, এতটা নিচে হয়তো থাকার কথা না, তোমরা হয়তো খুব প্রবলভাবে থাকতে পারতে নক আউটে যাওয়ার জন্য, এটা ফুটবল দাদা, এটা ফুটবল পার ম্যাচ, কারণ তুমি দেখবে আমরা উড়িষ্যাকে হারিয়েছি, পরের দিন 90 মিনিটে হায়দ্রাবাদ থেকে গোল খেয়ে হেরে গেছি 1-0। ফুটবল, ফুটবলে তুমি এভরিডে পারফর্ম করতে হবে, একদিনও যদি ডাউন যায়, আর এটা টিম গেম, একা কিছু করা যায় না, টিম গেম, সবাইকে হাই ফোর্ট দিতে হবে এবং একদিন ডাউন গেলে সেই যে কোনো টিম হারিয়ে দিতে পারে ফুটবল এটা, তো এখানে বলা যায় না যে আমরা এই টিম টপেই থাকবো ভালো টিম প্লেয়ার বলে, তো চেষ্টা করছি টপ সিক্সে যাওয়া, আমাদের মেন টার্গেট টপ সিক্সে যাওয়া, তো ওটাই চেষ্টা। ক্যারিয়ারে আজকের ম্যাচটা কোন জায়গায় ভালো ম্যাচ, ব্যাস প্রথম তিনের মধ্যে থাকবে, ওরকম কিছু নয়, প্রথম তিন, আমি অনেক ম্যাচ খেলেছি। আর সেরা সেট কোনটা যদি একটু আজকে আজকে একটা বাঁ দিকে হেডে সেট করেছি, ব্যাস থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, ও কালকে সকালে আরে বাড়ি যাবো।